আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরো একটি ভিডিও দেখার জন্য। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা খুবই কমন একটা রেসিপি। ঈদের দিনে যত ধরনের মিষ্টান্ন আমরা করি না কেন, সেমাইয়ের কিন্তু আইটেম থাকেই থাকে। আর আমার পাশেতে দুইটা সেমাই করতেই হয়, তার মধ্যে একটা হচ্ছে এই জর্দা সেমাই বা ঝুরা সেমাই, অথবা বলতে পারেন শুকনা সেমাই। আজকের রেসিপিতে সেটাই থাকছে, তাহলে চলুন দেখে আসি। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ ঘি। এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন এই সেমাইটা রান্না করার জন্য, তেল ব্যবহার না করাই ভালো, তবে বাটারটাও চাইলে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে আস্ত কিছু মশলা, চারটা এলাচ, দুইটা দারুচিনি, একটা তেজপাতা, সেই সাথে কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। আপনারা এখানে কাজু বাদামের পরিবর্তে পিস্তা বাদাম অথবা এখানে ব্যবহার করতে পারেন কাঠবাদাম। এখন সব কিছুকে আমি এই ঘিয়ের মধ্যে একটুখানি ভেজে নিব, এক দুই মিনিটের মতো ভেজে নিব। তারপরে আমি দিয়ে দিচ্ছি সেমাইগুলো। এখানে আমি 150 গ্রামের মতো সেমাই ব্যবহার করেছি, আর এইগুলো কিন্তু প্যাকেটের মধ্যে লম্বা লম্বা করা থাকে, আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি ভেঙেও করতে পারেন, অথবা সেমাইটা যদি একটু লম্বা লম্বা চান তাহলে একটু কম ভেঙে করতে পারেন। তো যাই হোক, এখন আমার এইগুলোকে ভাজতে হবে, আর কম আছে এগুলোকে ভাজতে হবে যাতে নিচ দিয়ে পুড়ে না যায়। দুই তিন মিনিট এভাবে ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আমি আধা কাপের মতো ব্যবহার করেছি, হয়তো একটু বেশিও হতে পারে। তো এখন চিনি দিয়ে এইগুলোকে আরও কিছুক্ষণ ভাজতে হবে, এতে কিন্তু সেমাইয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। তো যাই হোক, আমি এগুলোকে এখন কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। সেমাইগুলো ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি ব্যবহার করব দুধ। আপনারা কিন্তু চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন, তবে দুধটাকে কিন্তু হালকা গরম করে নিতে হবে। আমি এখানে আধা কাপের থেকে একটু বেশি, মানে পৌনে এক কাপের মতো দুধ দিয়ে দিলাম, আর পানি দিলে আপনারা এখানে সমপরিমাণ পানিটা ব্যবহার করবেন। এখন সব কিছুকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। সেমাইগুলো কিন্তু এখন একটু একটু নরম হয়ে এসেছে, আর চুলার তাপটা আমি আরও একটু কমিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে ব্যবহার করব নারকেল। আমি আজকে রেডিমেড যে প্যাকেটে নারকেলটা পাওয়া যায়, শুকনো নারকেল, সেটা ব্যবহার করছি। আপনারা ফ্রেশটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এই সেমাইটা আরও বেশি মজার হয়। এখন আমি জালটাকে আরও কমিয়ে এইগুলোকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম। তিন মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এইখানে যে দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু মোটামুটি টেনে গিয়েছে, যদিও একটুখানি দুধ রয়ে গিয়েছে। এখন এটাকে আমি আর ঢাকবো না, এভাবে নেড়েচেড়েই রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে যে দুধটা আমি ব্যবহার করেছিলাম সেটা ভালোমতো করে শুকিয়ে যায়। আর এর মধ্যেই কিন্তু সেমাইটাও সিদ্ধ হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। সেমাই কিন্তু গলা গলা মোটেও হবে না, যদি আমরা ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভালোমতো করে ভেজে নিই এই সেমাইটা অবশ্যই ঝরঝরা হবে। এই পর্যায়ে যদিও দেখা যাচ্ছে দলা দলা, তবে এটা একটু পরেই ঠান্ডা হয়ে গেলে একদম ভালোমতো করে ঝরঝরা হয়ে যাবে। একটু সেমাই আমি উঠিয়ে দেখিয়ে দিলাম, এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট একটুখানি নাড়াচাড়া করে আমি চুলোটা বন্ধ করে দেব। সেমাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন একটি কাঁটা চামচ নিয়ে নিচ্ছি, আর কাঁটা চামচটা দিয়ে আমি এভাবে করলেই কিন্তু সেমাইগুলো একদম ঝরঝরা হয়ে যাবে। আগেও বলেছি যেহেতু আমরা ঘি দিয়ে এই সেমাইটাকে ভেজেছি ভালোমতো করে, এটা কিন্তু একদমই গলা গলা হবে না। যদিও অনেক সময় দেখা যায় পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে আপনাদের, এটা ডিপেন্ড করে আপনারা কোন ব্র্যান্ডের সেমাইটা ব্যবহার করছেন। তবে পানি বা দুধ যেটা আপনারা ব্যবহার করেন একটু বেশি হয়ে গেলে, যদি আপনারা এটাকে টানিয়ে নেন, তারপরে যদি ঠান্ডা হয়ে গেলে এইভাবে কাঁটা চামচ দিয়ে নেড়ে নেন, তাহলে দেখবেন সেমাইগুলো একদম ঝরঝরা হয়ে গেছে। তবে এর জন্য সেমাইগুলোকে ঘিয়ে একটু সময় নিয়ে ভালোমতো করে ভেজে নিতে হবে। তো যাই হোক, এই সেমাইটার আরেকটা সুবিধা হচ্ছে আমরা আগে থেকে বানিয়ে এটাকে ফ্রিজারেও সংরক্ষণ করতে পারি।
অথবা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু আমরা 5 থেকে 6 দিন এটা খেতে পারবো, কারণ যেহেতু আমরা পুরো সেমাইটাই ঘিয়ে ভেজে রান্না করেছি এটা কিন্তু সহজে নষ্ট হবে না। আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। ইনশাল্লাহ আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার ঈদ যাতে অনেক ভালো কাটুক সেই কামনাই করছি। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।